গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্লাস উইথ আরসি। আজ আমরা আলোচনা করব ক্লাস সেভেনের লেসন ফোর, দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট এর ইউনিট ওয়ানটি আজকে আমরা আলোচনা করে নেব। যদি ওখানে পার্ট ওয়ান লেখা আছে, এর ইউনিট ওয়ানটি আজকে আমরা আলোচনা করে নেব। তো তার আগে বলে দিই যে www.studysolves.com এ গিয়েও কিন্তু তোমরা এই ভিডিও টেক্সট সম্পর্কে পিডিএফগুলো ডাউনলোড করে নিতে পারো। তাছাড়া আরেকটু বলে রাখতে হবে, ক্লাস সেভেনের অন্যান্য ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা বাকি ভিডিওগুলো দেখে নিতে পারো। তাছাড়া চ্যানেলের প্লেলিস্টে গিয়ে ক্লাস সেভেন ক্লিক করলেও সব ভিডিও এখানে পেয়ে যাবে তোমরা। তো আমরা দেরি না করে সরাসরি চলে যাই যে লেট স্টার্ট অংশে। এখানে কিন্তু কোনো লেখক পরিচিতি দেয়া নেই, তাহলে টেক্সট বইতে যেটা দেওয়া রয়েছে আমরা সেটাই পড়ে নেবো। কী দেওয়া রয়েছে? দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট ইজ আ ট্র্যাডিশনাল ফেয়ারি টেল। বিউটি অ্যান্ড বিস্ট হচ্ছে একটা রূপকথার, ঐতিহ্যবাহী রূপকথার গল্প অফ ফ্রান্স। কোন দেশের? ফ্রান্সের। অ্যান্ড ইজ নট অথার্ড বাই এনি ওয়ান স্পেসিফিক, এবং নির্দিষ্ট এটি কারোর দ্বারা রচিত নয়। এটি নির্দিষ্ট কারোর দ্বারা রচিত নয়, এটি ফ্রান্সের একটি রূপকথার গল্প, লোকমুখে যা প্রচলিত। ইট ওয়াজ রিটোল্ড বাই সেভারেল ফেমাস রাইটার্স, এটা বেশ কয়েকজন বিখ্যাত লেখক দ্বারা পুনরায় বলা হয়েছিল। মানে বিভিন্ন সময়ে বিভিন্ন বিখ্যাত লেখক এটা বিভিন্নভাবে বলেছেন। তো আসলে কিন্তু ফ্রান্স দেশে, মনে রাখতে হবে। শেষ বাক্য কি দেওয়া রয়েছে? অ্যানিমেশন ফিল্মস হ্যাভ অলসো বিন মেড, অনেক অ্যানিমেশন চলচ্চিত্র তৈরি হয়েছে অন দি স্টোরি, মানে ওই কার্টুনের মতো চলচ্চিত্র অনেক তৈরি হয়েছে এই গল্পটিকে নিয়ে। সেটি আজকে আমাদের কিন্তু পাঠ্য বিষয় টেক্সট বইয়ে। তো দেখতে পাচ্ছ টেক্সট বইয়ের অংশ দেওয়া রয়েছে। তো এখানে সব শব্দের তলায় সব শব্দের অর্থ, মানে প্রত্যেকটি শব্দের তলায় তার বাংলা অর্থ দেওয়া রয়েছে, এবং গুরুত্বপূর্ণ শব্দগুলি কিন্তু উচ্চারণও ব্র্যাকেটে দেওয়া রয়েছে, লক্ষ্য করো। তো আমরা দেরি না করে প্রথম বাক্যে চলে যাই। দেখো, ওয়ান্স একদা আপনার টাইম কোনো এক সময়ে এ ওয়েলদি মার্চেন্ট, মার্চেন্ট মানে কি? বণিক বা সওদাগর, একজন ধনী বণিক বা সওদাগর। লিভড মানে বাস করত, ইন এ বিগ ম্যানসন, একটা বড় প্রাসাদে, ম্যানসন মানে প্রাসাদে, উইথ ইস থ্রি ডটার্স, তার তিনজন কন্যাকে নিয়ে একজন ধনী সদাগর একটি বড় প্রাসাদে বাস করত। দুই, অল অফ দেম, তারা সকলে অয়ার ছিল ভেরি বিউটিফুল, খুব সুন্দর, তার প্রত্যেকটি মেয়েই কিন্তু খুব সুন্দর ছিল, তিনটি মেয়েই খুব সুন্দর ছিল সদাগরে। তিন নম্বর, দ্য ইয়াংগেস্ট গার্ল, সবচেয়ে ছোট মেয়েটি ওয়াস, ছিল বেল, তাহলে তার সবচেয়ে ছোট মেয়েটি বা যে কনিষ্ঠা কন্যার নাম ছিল বেল। তো প্রশ্ন পড়ে, সওদাগরের ছোট মেয়ের নাম কি ছিল? বেল, অথবা বেল কে ছিল? বেল সওদাগরের ছোট মেয়ে ছিল, এটা প্রশ্ন পড়ে। চার নম্বর বাক্য কি বলছে? সি ওয়াজ নোন, সে ছিল খ্যাত বা পরিচিত ফর আর লাভলিনেস, তার সৌন্দর্যের জন্য। লাভলিনেস মানে কি? সৌন্দর্যের জন্য। অ্যান্ড, এবং ফর জন্য, বিং পিওর, স্বচ্ছ হওয়ার জন্য, অ্যাট হার্ট, অন্তরে, এবং তার সে তার সৌন্দর্য ও অন্তরের পবিত্রতার জন্য বিখ্যাত বা পরিচিত ছিল। কে? না, বেল। তাহলে প্রথম লাইন থেকে আমরা কি, প্রথম যে অংশটা থেকে আমরা কি জানতে পারলাম? কোনো এক সময়ে একজন ধনী সদাগর তিনজন মেয়েকে নিয়ে বাস করত, তাদের মধ্যে সবচেয়ে সুন্দর ছিল তার ছোট কন্যা বেল, এবং সেই বেল নিজের হৃদয়ের অন্তরের স্বচ্ছতা পবিত্রতার জন্য এবং তার নিজের সৌন্দর্যের জন্য বিখ্যাত ছিল। তো এই আমরা তিনটে জিনিস জানতে পারলাম। তো আমরা চলে যাচ্ছি পরের অংশে সরাসরি। পাঁচ নম্বর, হিজ সিস্টার্স, অর্থাৎ কার বোনেরা? বেলের বোনেরা, ইন কন্ট্রাস্ট, বিপরীত দিকে, অয়ার, ছিল উইকেড মানে দুষ্টু, অ্যান্ড, এবং সেলফিশ মানে স্বার্থপর। অন্যদিকে বা বিপরীত দিকে তার বোনেরা ছিল দুষ্টু এবং স্বার্থপর। কার বোনেরা? অর্থাৎ বেলের বোনেরা, অর্থাৎ হচ্ছে গিয়ে সওদাগরের বাকি দুজন মেয়েরা, মেয়ে তারা ছিল খুব দুষ্ট এবং স্বার্থপর। ছ নম্বরে বলছে, বাট কিন্তু দেয়ার ফরচুন, তাদের ভাগ্য শুন শীঘ্রই চেঞ্জ, পরিবর্তিত হলো, তাদের ভাগ্য কিন্তু ওই সওদাগরের ভাগ্য শীঘ্রই পাল্টে গেল। কেন পাল্টে গেল? সাত নম্বরে বলে দিয়েছে, দ্য মার্চেন্ট, সওদাগরটি লস্ট, হারিয়েছিল অল, সমস্ত হিজ ওয়েলথ, তার সম্পদ, ইন আ টেম্পেস্ট, একটি সামুদ্রিক ঝড়ে সমস্ত সম্পদ বণিক হারিয়ে ফেলেছিল, যার জন্য তাদের কিন্তু ভাগ্য পরিবর্তন হলো। প্রশ্ন পরে, কেন ভাগ্য পরিবর্তন হয়েছিল? তাহলে সামুদ্রিক ঝড়ের জন্য। আট নম্বর, সো, তাই, হি, সে, অ্যান্ড হিজ ডটার্স, তার মেয়েরা, স্টার্টেড, শুরু করলো, টু লিভ, বাস করতে, ইন এ স্মল ফার্ম হাউস, একটা ছোট্ট খামার বাড়িতে তারা বাস করতে শুরু করলো, ইন এ ভিলেজ, একটা গ্রামে। তাই সেও তার মেয়েরা গ্রামের একটা ছোট্ট খামার বাড়িতে বাস করতে শুরু করেছিল, কারণ সব সম্পত্তি তাদের চলে গেছে ওই ঝড়ে। ন নম্বরে, দে হ্যাড টু ওয়ার্ক, তাদের করতে হতো কাজ, হার্ড মানে কঠোর, ফর জন্য, দে আর লিভিং, তাদের বেঁচে থাকার জন্য কঠোর পরিশ্রম করতে হতো, কেন আগের মতো আর সম্পদশালী তারা ছিল না।
সাম ইয়ার্স ল্যাটার, কিছু বছর পরে, লেটার নয় ল্যাটার, কিছু বছর পরে দ্য মার্চেন্ট হার্ড, সওদাগরটি শুনেছিল দ্যাট যে ওয়ান মধ্যে অফিস ট্রেডিং শিপস, তার বাণিজ্য তরীর মধ্যে একটি, হ্যাড রিটার্ন, ফিরে এসেছে। কোথায় ফিরে এসেছে? তার বাণিজ্য তরীর মধ্যে একটি ফিরে এসেছে টু দ্য পোর্ট, বন্দরে। তাহলে কয়েক বছর পর সওদাগর শুনলো যে তার যে বাণিজ্য তরীগুলো, যেগুলো জাহাজে জাহাজগুলো গিয়েছিল সমুদ্রে ব্যবসা করতে, বাণিজ্য করতে, তার মধ্যে ঝড়ে তো সব ডুবে গিয়েছিল, একটি ফিরে এসেছে। তাহলে এটা একটা ভালো খবর। তো এগারো নম্বরে বলছে সাম হাউ কোনোভাবে ইট হ্যাড এসকেপড, এটা রক্ষা পেয়েছিল। এসকেপ মানে দেখো রক্ষা পাওয়া, রক্ষা পেয়েছিল দ্য ভায়োলেন্ট, ভায়োলেন্ট মানে ভয়ানক, স্টর্ম, ঝড়। কোনোভাবে জাহাজটি ভয়ানক ঝড়ের হাত থেকে রক্ষা পেয়েছিল। বারো নম্বর, হেন্স তাই দ্য মার্চেন্ট, বণিক বা সওদাগরটি ডিসাইডেড, স্থির করেছিল, রিটার্ন, ফিরে যাবে টু দ্য সিটি, শহরে, টু ডিসকভার, দেখতে ওয়েদার কিনা ইট স্টিল, এটিতে এখনো, মানে জাহাজে এখনো কন্টেন্ট রয়েছে, এনিথিং, কোনো কিছু অফ ভ্যালু, মূল্যবান। তাই বণিকটি স্থির করে যে একবার শহরে গিয়ে দেখবে যে জাহাজটি ফিরে এসেছে তাতে মূল্যবান কিছু আছে কিনা, তাহলে অবস্থার পরিবর্তন তাদের আবার হতে পারে সেই জন্য। তো তারপর কি হলো, আমরা তেরো নম্বরে দেখব। তেরো নম্বরে বলছে বিফোর, আগে লিভিং, যাওয়ার, হি আস্কড, জিজ্ঞাসা করলো, হিজ ডটার্স, তার মেয়েদের জিজ্ঞাসা করলো, ডু ইউ ওয়ান্ট, তোমরা কি চাও, মি, আমি তো ব্রিং, নিয়ে আসি এনি গিফট, কোনো উপহার, আপন সময়, মাই রিটার্ন, আমি যখন ফিরে আসবো, সদাগর বললো আমি শহর থেকে যখন ফিরে আসবো তোমাদের জন্য কি কিছু উপহার আনবো, তোমরা বলো। চোদ্দ নম্বরে বলছে বোথ ইজ এল্ডার ডটার্স, তার দুজন বড় মেয়ে আস্কড ফর, চাইলো জুয়েলস, গহনা, অ্যান্ড এবং ফাইন ড্রেসেস, সুন্দর পোশাক। তার দুই বড় মেয়ে সওদাগরের কাছে চাইলো, বললো যে তাদের জন্য সুন্দর পোশাক এবং কি নিয়ে আসার জন্য, এবং গহনা নিয়ে আসার জন্য। বাট বেল সেড, বেল বললো, ফাদার, বাবা, প্রমিস মি, কথা দাও আমাকে, ইউ উইল ব্রিং, তুমি নিয়ে আসবে মি আমার জন্য আর রেয়ার রোজ, একটা দুষ্প্রাপ্য, রেয়ার মানে দুষ্প্রাপ্য, যা সহজে পাওয়া যায় না, একটা গোলাপ, দ্যাট ডাজেন্ট গ্রো, যেটা জন্মায় না ইন দিস পার্ট অফ দ্য কান্ট্রি, যেটা আমাদের এই দেশের, আমরা যেখানে বাস করি সেই অংশে জন্মায় না, এমন একটা দুষ্প্রাপ্য গোলাপ যদি তুমি পাও আমার জন্য নিয়ে আসবে, সে কিন্তু বাবাকে বললো। তাহলে এখান থেকে পরে কোন মেয়েরা কি জিনিস চাইলো আর বেল কি চাইলো, আশা করি সেটা আমরা এখান থেকে জেনে নিয়েছি, লিখতে পারবো পরবর্তীকালে প্রশ্ন পড়লে। ষোলোতে চলে যাব, হ্যাভিং হয়ে এগ্রিড, সম্মত, টু হার রিকোয়েস্ট, তার অনুরোধে, দ্য মার্চেন্ট, বণিকটি সেট অফ, রওনা হয়েছিল ফর দ্য সিটি, শহরের উদ্দেশ্যে, বণিকটি তাদের মেয়েদের অনুরোধে সম্মত হয়ে শহরের দিকে রওনা হয়েছিল। সতেরো নম্বরে হোয়েন হি রিচ দ্য সিটি, যখন সে শহরে পৌঁছালো, হি ফাউন্ড, সে দেখতে পেল, টু ইজ ডিসমে, তার হতাশার, খুব হতাশার সাথে সে দেখলো, দ্যাট যে হিজ শিপস কার্গো, যে তার জাহাজের মালপত্র, হ্যাড বিন সিজ, বাজেয়াপ্ত হয়ে গেছে, টু পে হিজ ডেবটস, তার দেনা শোধ করতে করতেই তার সমস্ত জাহাজের মালপত্র বাজেয়াপ্ত হয়ে গেছে। ডেবটস মানে দেনা, সিজ মানে বাজেয়াপ্ত হয়ে যাওয়া বা দখল হয়ে যাওয়া। তাহলে যে জাহাজটা ফিরে এসছে তার মালপত্র এত বণিকের ধার দেনা ছিল যে সেগুলো মেটাতে মেটাতেই চলে গেছে। আঠেরো নম্বরে বলছে সো তাই হি ওয়াজ লেফট উইথ নান, নো মানি, তার পড়েছিল না কোনো টাকা, টু বাই, কেনার, এনি প্রেজেন্ট, কোনো উপহার, পর জন্য, হিজ ডটার্স, তার মেয়েদের জন্য কেনার মতো তার আর কোনো টাকা কড়ি আর উপহার রইলই না, কেন কিছুই তো নেই তার কাছে, সব দোষ ওই জাহাজের তো বাজেয়াপ্ত করে তারা মালপত্র নিয়ে নিয়েছে। তাই উনিশে বলছে হোয়াইল রিটার্নিং, যখন ফিরছিল, হি লস্ট, সে হারালো, হিজ ওয়ে, তার পথ, ইন আ ফরেস্ট, একটা জঙ্গলের মধ্যে দিয়ে, ফেরার সময় যে যখন বণিক ফিরছিল শহর থেকে, সে জঙ্গলের মধ্যে দিয়ে তার রাস্তাটা বা পথটা হারিয়ে ফেলেছিল। তো পথ হারিয়ে কি হয়েছিল আমরা দেখি। কুড়িতে বলছে সিকিং শেল্টার, সিকিং মানে খুঁজতে, শেল্টার মানে আশ্রয়, হি কেম অ্যাক্রস, সে এসে পড়লো বা মুখোমুখি হলো, আর ড্যাজলিং, একটা ঝলমলে প্যালেস, প্রাসাদ, অ্যান্ড এন্টার্ড ইট, তার মধ্যে প্রবেশ করলো। আশ্রয় খুঁজতে খুঁজতে সে একটা ঝলমলে প্রাসাদ, এরকম একটা ধরে নাও কাল্পনিক ঝলমলে প্রাসাদের কাছে এসে উপস্থিত হলো এবং এর মধ্যে সে প্রবেশ করলো। চলে যাচ্ছি একুশে, ইনসাইড, ভিতরে, অর্থাৎ প্রাসাদের ভিতরে, হি ফাউন্ড, সে দেখলো, টেবলস ল্যাডেন, টেবিল ভর্তি, উইথ ফুড অ্যান্ড ড্রিঙ্কস, খাবার এবং পানীয় দিয়ে টেবিল ভর্তি, হুইচ হ্যাড অ্যাপারেন্টলি, যেটা হয়তো স্পষ্টত বিন লেফট, রাখা ছিল, ফর, জন্য, হিম, তার, বাই দ্য প্যালেস আনসিন ওরান, প্রাসাদের অদৃশ্য কোনো হয়তো মালিক যেন তার জন্য এত খাবার সব রেখে দিয়েছিল, খাবার এবং পানীয় সেই প্রাসাদের মধ্যে ছিল।
পরের অংশে বলছে দ্য মার্চেন্ট বণিক বা সওদাগরটি অ্যাকসেপ্টেড গ্রহণ করলো দিস গিফট, এই উপহারটা, এট খেলো টু হিজ হার্ট কন্টেন্ট, প্রাণ ভরে খাবার খেলো, অ্যান্ড স্পেন্ড কাটালো দ্য নাইট, রাত্রিটা অ্যাট দ্য প্যালেস, প্রাসাদে। তাহলে ওই যে সমস্ত খাবারগুলো রাখা ছিল সেগুলো সওদাগর খুব তৃপ্তি করে খেলো বা প্রাণ ভরে খেলো এবং ওই প্রাসাদই রাত্রি যাপনটা করলো। পরের অংশে কি হচ্ছে আমরা দেখে যাই, তার পরের অংশে চলে যাই, অর্থাৎ 23-এ দ্য নেক্সট মর্নিং, পরদিন সকালে, অ্যাজ যেই দ্য মার্চেন্ট বণিকটি ওয়াজ অ্যাবাউট টু লিভ, চলে যেতে যাবে বা চলে আসতে যাবে, হি স সে দেখলো আর রোজ গার্ডেন, একটা গোলাপ বাগান, অ্যান্ড এবং রিকল, রিকল মানে দেখো মনে পড়ে গেল তার, দ্যাট যে বেল অ্যাট ডিজার্ট, বেলও তো চেয়েছিল, ডিজার্ট মানে চেয়েছিল, উচ্চারণও দেওয়া আছে দেখো, আর রোজ একটা গোলাপ, বেলও তো একটা গোলাপ চেয়েছিল, ঠিক এরকমই একটা গোলাপ বাগান দেখতে পেয়ে গেল এবং তার মনে পড়ে গেল হ্যাঁ বেলও তো একটা গোলাপ চেয়েছিল। 24-এ বলছে আপন পিকিং, তুলতেই দ্য লাভলিয়েস্ট রোজ, সুন্দরতম গোলাপটা, লাভলি লাভলি আর লাভলিয়েস্ট, সুন্দরতম গোলাপটা, দ্য মার্চেন্ট সাডেনলি কেম ফেস টু ফেস, বণিক বা সওদাগর হঠাৎ হলো মুখোমুখি উইথ আ হিডিয়াস বিস্ট, একটা বিভৎস পশুর মুখোমুখি হলো। যেই না সে সুন্দর গোলাপটা তুলতে গেল, সঙ্গে সঙ্গে সওদাগর একটা তোলার সাথে সাথে এরকম একটা বিভৎস পশুর মুখোমুখি সে হয়ে গেল। তাহলে পশু কি বলছে, হি টোল্ড দ্য মার্চেন্ট, পশু বলল সওদাগরকে, লাস্ট নাইট, গত রাত্রে, ইউ আর হাংরি, তুমি ছিলে ক্ষুধার্ত, হাংরি মানে ক্ষুধার্ত, অ্যান্ড শেল্টারলেস, আশ্রয়লেস, হে বণিক তুমি গত রাত্রে ছিলে ক্ষুধার্ত, আশ্রয়হীন, আই গেভ, আমি দিয়েছিলাম ইউ তোমাকে ফুড, খাবার, শেল্টার, আশ্রয় অ্যান্ড কমফোর্ট, এবং স্বাচ্ছন্দ্য, আমি তোমাকে খাবার, আশ্রয় ও স্বাচ্ছন্দ্য দিয়েছিলাম, বললে পশু বলল, অ্যান্ড এবং নাও এখন ইউ আর টেকিং অ্যাওয়ে, তুমি নিয়ে চলে যাচ্ছ মাই মোস্ট প্রেসিয়াস পজিশন, আমার সবচেয়ে মূল্যবান সম্পদটা তুমি নিয়ে চলে যাচ্ছ, লজ্জা করছে না, আফটার অ্যাকসেপ্টিং, গ্রহণ করে মাই হসপিটালিটি, হসপিটালিটি মানে দেখো আতিথেয়তা, আমি যে তোমাকে, তোমার সঙ্গে যে আতিথেয়তা পালন করলাম, সেই অত কিছু খেয়ে পড়ে তুমি আমার এই জিনিস নিয়ে চলে যাচ্ছ। 27, ইউ মাস্ট ডাই, তুমি অবশ্যই মরবে ফর জন্য, ইউর কন্ডাক্ট, কন্ডাক্ট মানে আচরণ, তুমি তোমার এই আচরণের জন্য অবশ্যই মরবে, সে বলল পশুকে। দ্য মার্চেন্ট পশু বলল, সরি পশু বলল আর কি মার্চেন্টকে, দ্য মার্চেন্ট বণিক বা সওদাগরটি বেগড, প্রার্থনা করল, টু সেট, দিতে ফ্রি, তাকে ছেড়ে দেওয়ার জন্য প্রার্থনা করলো যে হে পশু আমাকে ছেড়ে দাও। 29-এ হি আর্গিউড, সে যুক্তি দেখালো, দ্যাট যে হি হ্যাড অনলি পিক, সে কেবল তুলেছিল দ্য রোজ গোলাপটি অ্যাজ আ গিফট, উপহার হিসেবে, ফর জন্য হিজ ইয়ংগেস্ট ডটার, তার ছোট মেয়ের জন্য উপহার হিসেবে, সে শুধু এই তুলতে চেয়েছিল গোলাপটি আর অন্য কাকের জন্য না, ইয়ংগার ডটার বেল, তার ছোট মেয়ে বেলের জন্য উপহার হিসেবে সে শুধুমাত্র এই গোলাপটা তুলতে চেয়েছিল আর অন্য কোনো কারণে নয়। অ্যাট লাস্ট অবশেষে দ্য বিস্ট এগ্রিড, অবশেষে পশুটি সম্মত হয়েছিল, আচ্ছা ঠিক আছে তোমায় আমি ছেড়ে দেবো, কিন্তু সে কি বললো, ফাইন, ভালো কথা, ইউ ক্যান টেক দ্য রোজ, তুমি গোলাপটি নিতে পারো ফর জন্য বেল, বেলের, বাট কিন্তু ইউ উইল হ্যাভ, তোমায় হবে টু রিটার্ন, ফিরতে দ্য ক্যাসল, প্রাসাদে, তোমাকে গোলাপটি দিয়ে আবার প্রাসাদে ফিরে আসতে হবে, অর অথবা এলস, নইলে ইউর ডটার, তোমার মেয়ে সালকাম আসবে টু স্টে, থাকতে উইথ, সঙ্গে মি আমার, ইন দ্য কাসল, প্রাসাদে, তা না হলে তোমার মেয়েকে কিন্তু প্রাসাদে এসে আমাদের, আমার সাথে থাকতে হবে, নয় তুমি আসবে নাহলে তোমার মেয়ে আসবে, যার জন্য গোলাপ নিয়ে যাচ্ছ। দ্য মার্চেন্ট ওয়াজ আপসেট, বণিক হলো হতাশ, বাট অ্যাকসেপ্টেড, কিন্তু মেনে নিল দ্য কন্ডিশন, কন্ডিশন মানে শর্ত, এই শর্তটা কিন্তু সে মেনে নিল পশু, যে কি আর করা যাবে। 33-এ দ্য বিস্ট সেন্ট হিম, পশুটি পাঠালো তাকে অন হিজ ওয়ে, তার পথে মানে তার বাড়ির পথে পাঠালো, উইথ জুয়েলস, অলঙ্কার নিয়ে, অ্যান্ড ফাইন ক্লোথে, সুন্দর পোশাক নিয়ে, ফর হিজ ডটার্স, তার মেয়েদের, অ্যান্ড এবং স্ট্রেস, জোর দিয়ে বলল দ্যাট যে বেল মাস্ট কাম টু দ্য কাসল, বেল যেন অবশ্যই প্রাসাদে আসে, অফ আর ওন অ্যাকর্ড, তার নিজের ইচ্ছায়, বেল যেন নিজের ইচ্ছায় প্রাসাদে আসে, এটা তাকে বারবার বলে দিল, অর্থাৎ ওই বণিককে। দ্য মার্চেন্ট সওদাগরটি আপন অ্যারাইভিং পৌঁছে হোম বাড়িতে, ট্রাইড, চেষ্টা করলো টু হাইড, লুকাতে, দ্য সিক্রেট, এই গোপন কথাটা ফ্রম বেল, বেলের কাছ থেকে গোপন কথাটা সে লুকোবার চেষ্টা করলো যে পশুর সাথে কি হয়েছে, বাট কিন্তু সে প্রাইড জেনে নিল ইট, এটি ফ্রম হিম, তার থেকে, বেল কিন্তু তার বাবার থেকে গোটা ঘটনাটা জেনে নিল, অ্যান্ড উইলিং ওয়েন, স্বেচ্ছায় গেল টু দ্য বিস্ট কাসেল, পশুর প্রাসাদে স্বেচ্ছাই চলে গেল, তার বাবার এই কৃতকর্মের জন্য বেল চলে গেল পশুর প্রাসাদে। 35, দ্য বিস্ট রিসিভড, আর পশুটি তাকে গ্রহণ করলো গ্রেসিয়াসলি, আনন্দের সঙ্গে,
অ্যান্ড টোল্ড আর বলল তাকে, ইউ আর দ্য মিস্ট্রেস, তুমি হচ্ছে কর্তি অব দ্য ক্যাসল, এই প্রাসাদের তুমি কর্তি, অ্যান্ড আই আম ইউর সার্ভেন্ট, আমি তোমার ভৃত্য। পশুটি তাকে আনন্দের সাথে গ্রহণ করলো এবং বলল, তুমি এই প্রাসাদের কর্তি আর আমি তোমার ভৃত্য। তো এখান পর্যন্তই আমাদের পড়া দেয়া রইল। তো পড়াটা তোমরা আশা করছি বুঝতে পেরেছো কিনা জানাবে, প্রত্যেককে দেখার জন্য ধন্যবাদ। এর পরের পার্টের ভিডিও অর্থাৎ ইউনিট 2 ভিডিও তোমরা শীঘ্রই পাবে।